welcome to Makassar. Yay, okay, thank you. I'm waiting for you. আজকের ভিডিওতে আমি চলে এসেছি সাউথ সুলাওয়েসির রাজধানী মাকাসার শহরে. Wow, first time কাঁকড়া খাচ্ছি. প্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি চলে এসেছি সাউথ সুলাওয়েসির রাজধানী মাকাসার শহরে। আপনারা অনেকেই হয়তোবা কম বেশি এই মাকাসার শহরের কথা শুনে থাকবেন। আজকের ভিডিওতে আমি আপনাদের ইন্দোনেশিয়ার সাউথ সুলাওয়েসি প্রভিন্সের এই ক্যাপিটাল শহর মাকাসারের সাথে পরিচয় করিয়ে দিতে যাচ্ছি। আর এখন যে মনুমেন্টটি দেখতে পাচ্ছেন এটাই হলো দ্য সেন্টার অফ ইন্দোনেশিয়ার স্যাম্বল। আর এই স্যাম্বলটিকেই মাকাসারের স্যাম্বল হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এই মাকাসার শহরটি ইন্দোনেশিয়ার সেন্টার অর্থাৎ কেন্দ্রবিন্দুতে অবস্থিত। দর্শকবৃন্দ আর এই হলো পান্তাই লোসারি, মাকাসার শহরের কেন্দ্রবিন্দুতে অবস্থিত অন্যতম ট্যুরিস্ট স্পট। যেহেতু এই পান্তাই লোসারি এই মাকাসার শহরের অন্যতম একটা ট্যুরিস্ট স্পট, তো সেহেতু আমরা এখন এই পান্তাই লোসারি এরিয়াটি ঘুরে দেখব যে এটার আশপাশের পরিবেশটা কেমন। এটা হচ্ছে মসজিদ আমিরুল মুমিনিন, তো এটাও এই মাকাসার শহরের ভিতরে অন্যতম একটি সুন্দর মসজিদ। বিশেষ করে এই পান্তাই লোসারি বা লোসারি বিচের পাশে অবস্থিত। তো এখন আমরা হাঁটতে হাঁটতে এই পান্তাই লোসারি বা লোসারি বিচের আশপাশের পরিবেশটা দেখব। তারা হয়তো একটু খেয়াল করলে দেখতে পারবেন যে এখানে মাকাসার সম্বলিত যে ফলকটি আছে তার পিছাই কিন্তু অবস্থিত এই মাকাসারের 99 গম্বুজ বিশিষ্ট মসজিদ। আমি একটু পরেই ওইখানেও আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। এছাড়া কুলিনারের জন্য এই মাকাসার শহরটি বিখ্যাত। আপনারা এর আগের ভিডিওতেই দেখেছেন যে আমি কিভাবে এই মাকাসার এসেছি, জাকার্তা থেকে সম্পূর্ণটা জাহাজে চড়ে। আর তেমন কোনো স্থলপথ এখানে নেই আসার জন্য, হয় বিমানে না হলে জাহাজে করে আসতে হবে। নামা মুসিয়াপা দেরে আসলি মাকাসার ওরং তুয়া মাসিয়াডা যদি কামু সিন্দিরি। সুপ্রিয় দর্শকবৃন্দু, এর নাম হচ্ছে ডেডে, বয়স 11 বছর, সিভিল আস্তাউনিয়া, বয়স 11 বছর। তো এর মামা মারা গিয়েছে, আব্বু অন্য জায়গায় বিয়ে করছে, এখানে পানি বিক্রি করছে এই লোসারি যে বীজ আছে সেখানে। ব্যাপার দেয়নি রিবু, তো দেখুন এই বয়সে সে ভিক্ষা করছে না, সে কিন্তু কোনো একটা কর্ম করে খাচ্ছে। দেয়নি দায়া, মাকাসার আসলেই হট। এখানকার তাপমাত্রা সেম লাইক জাকার্তার মতো কিছুটা, জাকার্তা যেরকম হট মাকাসারও ঠিক একই রকম। অবশ্য এখন রোদের তাপমাত্রা কিছুটা কম আছে কারণ আকাশ মেঘলা। ইন্দোনেশিয়ার রৌদ্র এমন প্রখর, আপনি যদি একদিন জ্যাকেট ছাড়া বাহিরে যান পরের দিন দেখবেন আপনার হাত পুড়ে শেষ, সানবার্ন হবে। আর এই মাকাসারাই অবস্থিত 99 গম্বুজ বিশিষ্ট বড় মসজিদ। আমাদের বাংলাদেশেও কিন্তু 7টি গম্বুজ বিশিষ্ট মসজিদ আছে, আর এই মাকাসারে সদ্য নির্মিত হয়েছে 99 গম্বুজ বিশিষ্ট মসজিদ। তো এটাও এই সাউথ সুলাওয়েসির মাকাসার শহরের অন্যতম একটা ট্যুরিস্ট স্পটে পরিণত হয়েছে। এই মসজিদটি দেখতেও মাকাসার শহরের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ প্রতিদিন এখানে ভিড় করে। আর এই মসজিদটির নাম হচ্ছে দ্য 99 ডমস মসজিদ। মাত্র বছরখানিক আগে এই মসজিদটির নির্মাণ কাজ শুরু হয়। তো ইতিমধ্যেই যে গম্বুজগুলো আছে সেগুলো দৃশ্যমান, কিন্তু আমার সাইটে আপনারা দেখতে পাচ্ছেন যে আরও কনস্ট্রাকশনের কাজ চলছে। আশা করা যায় আগামী নতুন বছরের ভিতরেই এই মসজিদটির সম্পূর্ণ কাজ কমপ্লিট হবে, আর তখনই কিন্তু এই মসজিদটি আরও সুন্দর দেখাবে। তো আপনারা যদি কখনও মাকাসারে আসেন এই মসজিদটি ভিজিট করতে ভুলবেন না।
সুপ্রিয় দর্শকবৃন্দ আর এটা হলো ফোর্ট রটারডাম আপনারা অনেকেই জানেন ইন্দোনেশিয়া শাসিত হয়েছিল নেদারল্যান্ড বা ডাচ দ্বারা আর এই সাউথ সুলাওয়েসির মাকাসার শহরের প্রথম কলোনিয়াল ছিল এই ফোর্ট রটারডাম 1700 সালে নির্মিত এই ডাচ কলোনিয়ালটি এখন মিউজিয়ামে পরিণত হয়েছে আর এই জায়গাটিও মাকাসারের অন্যতম একটা হিস্টোরিক্যাল প্লেস সুপ্রিয় দর্শকবৃন্দ তো আমি সাময়িক সময়ের জন্য এই ফোর্ট রটারডাম যে জায়গাটি ডাচ কলোনিয়াল সর্বপ্রথম এই জায়গাটিতে যারা ডাচ কলোনিয়াল গড়ে তুলেছিল তো সেই জায়গাটি হচ্ছে এই ফোর্ট রটারডাম শতাব্দীতে ডাচ কলোনিয়াল বিল্ডিংগুলো কিন্তু এখনও সেইভাবেই রেখে দেওয়া হয়েছে বরং তারা কিন্তু এটা বছরে বছরে রেনোভেশন করে জাস্ট এটা একটা স্মৃতি হিসাবে তারা রেখে দিয়েছে এবং এই জায়গাটি বর্তমানে মিউজিয়াম হিসেবে ব্যবহৃত হচ্ছে সুপ্রিয় দর্শকবৃন্দ আর এই হলো মাকাসারে অবস্থিত মাকাসারের সেন্ট্রাল মার্কেট যেটাকে ইন্দোনেশিয়ান ভাষায় বলে পাসার সেন্ট্রাল তো আপনারা যদি কম টাকায় জামা কাপড় কিনতে চান মাকাসারে আসার পরে তাহলে এখানে আসতে পারেন আমি নিজেও কিন্তু আজকে দুইটা টি শার্ট কিনেছি এখান থেকে সুপ্রিয় দর্শক আর আমার পিছেই হলো টুগু মান্ডালা এটা মাকাসারে অবস্থিত অন্যতম একটা টাওয়ার দর্শনার্থী যারা মাকাসারে বেড়াতে আসে তারা এই জায়গাটিতেও ঘুরতে আসে মাকাসারে বেড়াতে আসলে মাকাসারের স্থানীয় স্যুপ খেতে ভুলবেন না মাকাসারের এই অন্যতম নাম করা স্যুপ একদম কম দামে আপনারা এখানে পেয়ে যাবেন এরকম এক পোষণ গরুর মাংসের স্যুপ এবং ভাত আমাদের বাংলাদেশি টাকায় মাত্র 40 টাকা মাকাসারের আরও একটি অন্যতম খাবারের নাম হলো চোতো মাকাসার যে সমস্ত ট্যুরিস্ট দক্ষিণ সুলাওয়েসির এই মাকাসার শহরে বেড়াতে আসে তারা একবারের জন্য হলেও এই চোতো মাকাসার খাবারটি খেয়ে দেখে বিভিন্ন ধরনের স্পাইসের সমন্বয়ে তৈরি করা এই চোতো মাকাসার মূলত এক ধরনের স্যুপ যেটা কিনা গরুর মাংস দিয়ে রান্না করা এছাড়াও পাতার ভিতরে ভাত সিদ্ধ করে এই স্যুপের সাথে খাওয়া হয় ওই ভাতটিকে বলা হয় লন্তং এক পোর্শন চোতো মাকাসারের মূল্য 35,000 ইন্দোনেশিয়ান রুপিয়া যেটা আমাদের বাংলাদেশি টাকায় কম বেশ 210 টাকার সমপরিমাণ দর্শক আর এই মাকাসার কিন্তু সি ফুডের দাম অত্যন্ত সহজলভ্য এখানে আমার সামনে যে সামুদ্রিক কাঁকড়া দেখতে পাচ্ছেন সাইজ মোটামুটি বড়ই আর তাছাড়া আমি কখনো আগে কাঁকড়া খাইনি এই প্রথম সামুদ্রিক কাঁকড়া ট্রাই করতে যাচ্ছি তো এই কাঁকড়াটির দাম নিয়েছে 80,000 ইন্দোনেশিয়ান রুপিয়া যেটা আমাদের বাংলাদেশি টাকায় প্রায় 480 টাকার সমপরিমাণ আর আমার সামনে আছে স্কুইড স্কুইডের দাম হলো 25,000 ইন্দোনেশিয়ান রুপিয়া যেটা আমাদের বাংলাদেশি টাকায় 150 টাকা সমপরিমাণ সামুদ্রিক ক্রাব বা সামুদ্রিক কাঁকড়া খেতে হলে কাঁকড়ার উপরের অংশের যে শেল বা খোলসটা থাকে সেটা ঠিক এই ধরনের সিজরের সাহায্যে আপনাদেরকে আলাদা করে নিতে হবে আর তারপরেই ভিতরের নরম পাটটুকু খেতে পারবেন ফার্স্ট টাইম কাঁকড়া খাচ্ছি স্বাদ আসলে কেমন লাগছে আমি এখন বুঝতে পারছি না দেখা যাক আর একটু খাওয়ার পরে বুঝতে পারবো
দর্শকবৃন্দ আমি মাকাসারে ঘোরার সময় এখানে আটপেন্ট নামে একটা স্কুল আছে সেখানকার কিছু শিক্ষার্থী আমার সাথে তাদের দেখা হয়েছে এখানে আর এরা খুবই ফ্রেন্ডলি আমাকে জিজ্ঞাসা করলো আমি কোথা থেকে এসেছি বললাম বাংলাদেশ থেকে পরে তারা সবাই আমার সাথে সেলফি নিল তো আমি চাই আমার ফ্রেমেও তাদেরকে কিছুক্ষণের জন্য বন্দী করে রাখতে ওয়েলকাম টু মাকাসা ইয়ে ওকে থ্যাঙ্ক ইউ ওয়েটিং ফর ইউ বাই বাই সুপ্রিয় দর্শকবৃন্দ মাকাসা নিয়ে এই ছিল আমার সংক্ষিপ্ত ভিডিও আশা করি আজকের ভিডিওর মাধ্যমে এই মাকাসা সম্পর্কে কিছুটা হলেও ধারণা পেয়েছেন তো আমার পরবর্তী গন্তব্যস্থল হলো তোরা আর এখনও পর্যন্ত আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর আজকের ভিডিও দেখার পর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিতে ভুলবেন না আর কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে তোরা যাতে ততক্ষণে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম